প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের দশম সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখছি। আমরা এটা এখন সলভ করব। তো এখানে নির্ধারিত কাজ যেটা বলা ছিল যে আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম এবং তার উপকারিতাগুলো লিখতে বলা হয়েছে। তো এখানে শিরোনাম যেটা হবে শরীর চর্চা ও সুস্থ জীবন, এই শিরোনামে তোমাদের লিখতে হবে। তো আমরা সরাসরি এখন উত্তরমালায় যাই। তার আগে এখানে আমাদের ভূমিকা যেটা ছিল, ভূমিকা লিখতে হবে ব্যায়াম কি, ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক, তোমার অনুশীলনকৃত ব্যায়ামের তালিকা, প্রকার, উপকারিতা, এই এই বিষয়গুলো এখানে উপস্থাপন করলে হয়ে যাবে। তো আমরা উত্তরমালায় চলে আসলাম যে আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম এবং তার উপকারিতা। সুস্থ দেহেই সুস্থ মনের বাস, সুস্থ সুন্দর মনই পারে একটি উন্নত জাতি উপহার দিতে। কেননা দেহ বা মন ভালো না থাকলে নিজের উন্নতির জন্য কাজ করতে মন চায় না, আর নিজের উন্নতি না হলে দেশের উন্নতির আশা করাটা বোকামি। এই দেহ আর মন সুস্থ রাখতে হলে ব্যায়ামের কোনো বিকল্প নেই, কারণ ব্যায়ামই শারীরিক শক্তি লাভের তথা সুস্থ দেহ ও মন গঠনে প্রধান ভূমিকা রাখে। ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন দেহের বিভিন্ন স্থানে রক্ত সঞ্চালন হয়, ফলে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে। ব্যায়াম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে যারা ব্যায়াম করেন তারা অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে। একজন মানুষ সুস্থ থাকলে তার পর্যাপ্ত ঘুম দরকার। আমরা অনেকের কাছে শুনে থাকি তাদের ঘুমের সমস্যা, অনেকে ঔষধ খেয়ে ঘুমান, এটিও সুস্থ দেহের জন্য ক্ষতিকর। অথচ কেউ যদি নিয়মিত ব্যায়াম করেন তবে এটা পরীক্ষিত যে তার এমনিতেই গভীর ঘুম হয়। আমরা একটু নিচে যাব এখন। যেটি তার সুস্থ দেহের জন্য আবশ্যক, ব্যায়াম আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে, এর ফলে মানুষ নতুন করে অনেক কিছু ভাবতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। ব্যায়াম মানুষের মৃত্যু ঝুঁকিও অনেকাংশে কমিয়ে দেয়। হার্ট, উচ্চ রক্তচাপজনিত কারণে অনেক লোকের মৃত্যু হয়, অথচ যদি প্রতিদিন পরিমিত ব্যায়াম করা যায় তাহলে এই ব্যাধিগুলো থেকেও মুক্ত থাকা যায়। নিয়মিত ব্যায়ামের ফলে অলসতা থাকে না, ফলে মানুষ কোনো কাজ ফেলে রাখে না। ফলে নিয়মিত ব্যায়াম করলে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, যা একজন মানুষকে ভবিষ্যৎ জীবনে সফল হতে সাহায্য করে। শিক্ষার্থীরা নিয়মিত ব্যায়াম করলে পড়াশোনার একঘেয়ামি দূর হয়ে যায়, ফলে তারা নতুন করে কাজ করার প্রেরণা পায়। অনেকের শরীর বৃদ্ধি পেলেও তার সাথে সামঞ্জস্য রেখে মনের বিকাশ হয় না। এইসব ক্ষেত্রে সমন্বয় ঘটানোর জন্য পরিমিত ব্যায়াম করা দরকার। খেলাধুলাও ব্যায়ামের মধ্যেই পড়ে। ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলার মাধ্যমে আমাদের শরীরের অঙ্গ সঞ্চালন হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে সুস্থ সবল জীবনযাপনের জন্য এবং জীবনে উন্নতি সাধন করতে চাইলে ব্যায়াম করা অপরিহার্য। এতে যে অনেক সময় নষ্ট হয় তা নয়, প্রতিদিন মাত্র 30 মিনিট ব্যায়াম করাই যথেষ্ট। তাই আমাদের নিজ নিজ সুস্থ জীবনের জন্য আমরা নিয়মিত ব্যায়াম করব। ধন্যবাদ।